তো আপনি বহুদিন যাবৎ ত্রিপুরাবাসীর জন্য অনেক কাজ করছেন, আগামীতেও করবেন, এই ধরনের একটা পরিকল্পনা। কিন্তু আজকের যে ঘটনা, রাজনৈতিক যে সংঘর্ষ, বিগত বেশ কয়েক কিছুদিন আগেও অভয়নগরের দিকে দোকানপাট ভাঙচুর করা, আজকে তো মঞ্চে হামলা, ইট পাটকেল ছোড়া, বিভিন্ন জায়গায় হামলা হুজুতি হয়েছে। আজকে অভয়নগরের ঘটনাতে যারা আহত হয়েছে তাদেরকে আমি এয়ারপোর্ট থেকে নেমে দেখে এসেছি। তো যারা করেছে তারা পরিকল্পিতভাবে কর্মীদের উপর আক্রমণ শানিয়েছেন এবং আজকে বনমালপুরের পার্টি বিশেষ যেটা আক্রমণ করেছে সেটা নিন্দাজনক এবং মানুষ এগুলি পছন্দ করে না। যারা করেছেন তারা ডিএনএ এর মধ্যে এই ধরনের দুষ্কৃতিপনা রয়েছে, তার জন্য তাদের নেতৃত্বে রাজ্যে পরিবর্তন সম্ভব হয়নি, রাজ্যের মানুষ শান্তি চায়। তার জন্য মোদীজির নেতৃত্বে, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে পরিবর্তনটা করেছে। মানুষ ডেভেলপমেন্ট চায়, মানুষ শান্তি চায়, সেটা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব রয়েছে। তো আমরা এইসব যারা হামলা হুজ্জুতি করছে এবং যেটা পাকা পথে সিপিএমকে ক্ষমতায় আনিয়ে দেওয়ার যে একটা স্বপ্ন দেখছে সে স্বপ্নটা সফল হবে না, কারণ সিপিএম ত্রিপুরার যে ক্ষমতায় আসুক সেটা কেউ চায় না। এবং যারা আজকে যে ঘটনাগুলি করছেন সিপিএমকে ক্ষমতা আনার জন্য সে কাজগুলি করছেন, সেটা বরাবরই তারা সিপিএমকে ফায়দা তুলে দেওয়া এবং সিপিএমকে বাঁকা পথে 93 এই পরিবারের লোকরাই বাঁকা পথে সিপিএমকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। তো রাজ্যের মানুষ সেটা ওয়াকিবল রয়েছেন। তবে আজকে যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত, শান্তিপ্রিয় জায়গাটাকে অশান্ত উনারা করেছেন। আমাদের দায়িত্ব যেহেতু আমরা সরকারে রয়েছি সবকিছু দেখা, সেটা আমরা। দিদি, ঘটনাটা হচ্ছে যে আপনাদেরই দলের প্রাক্তন বিধায়ক, যদি এখন দলে নেই, ওনার উপর ওনার ডান হাতে চোট পেয়েছেন উনি। উনি কত নাটক করে, আপনারা আমার থেকে বেশি জানেন, উনি বেশি জানেন। এখন বললে এখন কেঁদে ফেলবে, আপনারা অনেক বেশি বেশি জানেন, সেটা আপনারা আমার থেকে বেশি ওয়াকিবল রয়েছেন। তো উনার থেকে এর থেকে বেশি কিছু আশা করবেন না, তাহলে বরবর বরাবর এসব করবেন যতদিন পর্যন্ত নির্বাচন আসবে, তখন অনেক ধরনের আপনারা অভিনয় দেখতে পাবেন। রাজনৈতিক মহলে একটা ব্যাখ্যা চলছে, সুদীপ বর্মন রাজ্যে এসে নাম না করে কোথাও নাকি আপনাকে মানে বাক আক্রমণ করেছে, কি বলতে পারে? এটা তাদের ইস্যু, আমার ইস্যু না, তাদের ব্যক্তিগত ইস্যু। তাদের 5-6 বারের এমএলএ রয়েছেন, সেটা তাদের কিভাবে নিজেকে মানুষের সামনে এস্টাবলিশ করবেন ওনার ইস্যু, আমার ইস্যু নাই। পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল কি রাজ্যে কোনো প্রভাব ফেলবে যদি উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতা ধরে রাখতে না পারে? কেন রাখবে না? বিজেপি 5 রাজ্যে মধ্যে 4 রাজ্যে আমাদের রয়েছে, 4 রাজ্যে আমরা আবার এগেইন আমাদের ক্ষমতায় আসবে। তার জন্য আপনারা আশীর্বাদ করবেন, আমরা যাতে ভালোভাবে সরকার চালাতে পারি। আপনাদের ব্লেসিংসে ত্রিপুরাতে সরকার এসে যেটা অসম্ভব মনে করেছিল লোকে, আপনাদের সবার ব্লেসিংসে সেই সরকারটা আমাদের হয়েছে এবং সেটা সবার জনগণের সরকার। আমাদের রাজ্য যে সরকারটা চলছে সবার কথা বলার অধিকার রয়েছে, সবার ডেভেলপমেন্টের অধিকার রয়েছে, সবকিছু মানুষের, আপনাদের সবার সহযোগিতা সরকারটা রয়েছে, সবার সহযোগিতা সরকারটা চলবে। এবং যারা বাঁকা পথে বিগত দিনেও সিপিএমকে ফায়দা করে দিয়েছিল তারা আবার পুরনো খেলায় মেতেছে, সেটা আমরা সজাগ থাকতে লাগবে। দিদি, মণিপুরে ছিলেন, কি বলছে মণিপুর, কি বলছে মণিপুরে? বলছে মোদি, বলছে মোদি, মোদি বলছে, ডেভেলপমেন্ট বলছে, মোদি মোদি বলছে। আচ্ছা দিদি, রাজ্যে সবদিকে বাইক বাহিনী নামে একটা আতঙ্কের নাম তৈরি, আতঙ্ক কোন একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করছে। তো আজকে যেটা পার্টি অফিসে করেছে সেটা কে? অভয়নগরে যেটা করেছে তারা কে? তারা কে? আপনারা কি মনে করেন বাইক বাহিনী? আপনারা মনে করতে কোনো বাইক বাহিনী কিছু নেই, তারা সেটাকে একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করছে এবং এসবগুলি তো 88 থেকে 93 পর্যন্ত যা করেছেন সেগুলি করার চেষ্টা করছে। আচ্ছা, রাজনৈতিক এই তোড়জোড়ে মানে কিছুটা তো পাবলিকের মনে প্রভাব পড়ছে বাইক বাহিনী? দেখুন, রাজনৈতিক, আমরা ভারতীয় জনতা পার্টি গত 4 বছরে রাজনৈতিক তোড়জোড়, কোনো আন্দোলন, কোন ধরনের বড় মিছিল মিটিং আমরা করি না। আপনারা দেখেছেন আগে মাসে 10 মিটিং মিছিল হতো, এখন বছরে 10 হয় কিনা সন্দেহ রয়েছে। আমরা সবসময় মানুষকে কাজে লাগিয়ে, মানুষের রোজগারে যাতে ব্যাঘাত না হয়, রুজি রোজগারে যাতে আঘাত না লাগে, এবং কোভিডও চলছিল তার মধ্যে, সেই জায়গায় আমরা যাতে সেফ থাকতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনি বলেছেন একটু আগে যে যারা এই আজকে বনমালীপুর আক্রমণ করেছে, অবশ্যই আপনি নিন্দা জানিয়েছেন, আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, এই সময়ে দাঁড়িয়ে যারা এই ঘটনাটা সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ব্যাপারে কিছু ভাবছে? মামলা করলে তো নিশ্চয়ই হবে, কেন হবে না? কেস তো করতে হবে, পুলিশ তো এমনিতে করবে না, কেস করতে হবে, নিশ্চয়ই কেস করলে হবে, হবে না কেন? বলা হচ্ছে প্রশাসনিক আধিকারিকদের আপনারা লিলিয়ে দিচ্ছেন এই বিষয়ে। দেখুন, আপনারা আমার থেকে ভালো জানেন, যারা এই কথাগুলি বলছেন বিগত 20-25 বছর রাজ্যে কি কি করেছেন, পাপাই হত্যা কেন হয়েছে আপনারা খুব ভালো করে জানেন, দেবল থেকে কারা হত্যা করেছে আপনারা সবগুলি জানেন। কেউ লেলি, আমরা লেলি দিয়ে রাজনীতি আমাদের ডিএনএ নেই।